নমস্কার। বিজ্ঞানমূলক খবর নিয়ে চলে এলাম, যা ভাবেননি তার থেকেও বেশি কারনামা করে দেখিয়েছে চন্দ্রয়ান থ্রি, এই নিয়ে আজকে বলবো। এতদিনে সামনে আনলো ইসরো। পৃথিবী থেকে পাড়ি দেওয়ার পর চাঁদের মাটিতে 23 আগস্ট চন্দ্রয়ান থ্রি এর ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে। অবতরণের পর রোভার প্রোগ্রাম এবং বিক্রমের দুজনেই একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালায়। সেই সকল পরীক্ষা নিরীক্ষা থেকে যা তথ্য উঠে আসে সব ইসরোকে প্রেরণ করে। তারা চাঁদের মাটিতে অন্ধকার নামলে স্লিপ মোডে চলে যায়। পরবর্তীতে তাদের জেগে ওঠা নিয়ে ইসরোর বিজ্ঞানীদের পাশাপাশি আপামর ভারতবাসীরা অনেকেই আশায় ছিলেন, কিন্তু তা সফল না হওয়ায় অনেকেই আশাহত হন। তবে তাদের জেগে ওঠার ক্ষেত্রে যে বিফলতা আসে তা নিয়ে একেবারেই চিন্তিত নন ইসরোর বিজ্ঞানীরা। কেননা সে পরিকল্পনা নিয়ে চাঁদের মাটিতে তাদের পাঠানো হয়েছিল, তার থেকেও বেশি কাজ বিক্রম এবং প্রোগ্রাম সেরে ফেলেছে। এমনকি তারা এমন এক কারনামা দেখিয়েছে যা একেবারেই অপরিকল্পিত ছিল, এবং তার কারনামার ফলে আগামী দিনে কী পরিকল্পনা গ্রহণ করা হতে পারে সেই সম্পর্কে অবশেষে ইসরোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। 3 অক্টোবর এই বিষয়ে মুখ খুলেন ইসরোর চিফ এস সোমনাথ। তিনি মূলত আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে তাই নিয়ে জানিয়েছেন। এই পরিকল্পনা হলো আগামী দিনে চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আনা। ইসরো এই যে পরিকল্পনা গ্রহণ করেছে তা সত্যিই কঠিন চ্যালেঞ্জ। তবে এই কঠিন চ্যালেঞ্জ নেয়ার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করছে চন্দ্রয়ান থ্রি ল্যান্ডার বিক্রম। এবং অপরিকল্পিত কারনামার জন্যই ঈশ্বর আজ এমন পরিকল্পনা গ্রহণ করতে সাহস পাচ্ছে। তবে ভুল না করলে শেখা যায় না, যত ভুল করা যায় তার থেকে অনেক কিছু শেখা যায়। এটা কিন্তু ঈশ্বর বিজ্ঞানীরা থেকে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি, বা অনেক ছেলে মেয়ে এই দিকে কিন্তু মনোযোগ দিচ্ছে অন্যদিক থেকে বিজ্ঞানমূলক বিষয় নিয়ে বা চাঁদ সংক্রান্ত জানতে। অন্যান্য দেশ কিন্তু বারে বারে পাড়ি দিচ্ছে, কেন দিচ্ছে সেই জন্যই কিন্তু এই ধরনের বিজ্ঞানমূলক একটি আমাদের প্রয়াস যে জানানোর কী এমন দেখিয়েছেন ল্যান্ডার বিক্রম, আর যার জন্য আজ ইসরো এত বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই বিষয়টি সামনে আনছেন চন্দ্রয়ান থ্রি প্রজেক্ট ডিরেক্টর পি ভিরামুথুভেল। তিনি জানিয়েছেন অপরিকল্পিত যে কারনামার কথা বলা হচ্ছে তা হলো ল্যান্ডার বিক্রমের হোপ এক্সপেরিমেন্ট। এই কাজ করে মিশন থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন বিক্রম। আর এই এক্সপেরিমেন্ট সফল হওয়ার কারণেই ইসরো চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনার পরিকল্পনা গ্রহণ করেছে। হোপ এক্সপেরিমেন্ট হলো ল্যান্ডারের সঙ্গে থাকা ইঞ্জিনকে পুনরায় চালু করা এবং তারপর ল্যান্ডারটিকে পুনরায় 40 সেন্টিমিটার উঁচুতে ওড়ানো এবং লাফ দিয়ে আগের অবস্থান থেকে 30 থেকে 40 সেন্টিমিটার দূরে পাঠানো, ল্যান্ডিং করা। এই পরীক্ষায় বিক্রম সফল হওয়ার ফলে চাঁদে পাঠানো মহাকাশযান পুনরায় চালু করে পৃথিবীতে ফিরিয়ে আনা স্বপ্ন দেখছে ইসরো, এবং সেই রকমই পরিকল্পনা গ্রহণ করেছে। তবে তাদের এই পরিকল্পনাটা আমি প্রথম থেকেই দেখাচ্ছি, যেহেতু তারা কাজ করেছে এতদিন ধরে এবং আমাদের কাছে অনেক কিছু বার্তা তুলে ধরেছে, তাদের জন্য অবশ্যই একটা ধন্যবাদ জানাতে হয়। ওদের জন্যই আমরা কিন্তু জানতে পেরেছি সেরা, তারা হয়তো চিরকাল ঘুমিয়েই থাকবে চাঁদের মাটিতে রোভার এবং প্রজ্ঞান, কিন্তু তারা ওখানে রয়ে গেল চিরতরে। আমরা এখান থেকে তাদের জন্য অনেক কিছু শিখেছি, বুঝেছি, এবং আমাদের ভারতবাসী তাদের জেনেছি, সারা বিশ্বের মানুষ আমাদের থেকে অনেক কিছু শিখে। তারা কিন্তু বারে বারে এখন পাড়ি দেওয়া শুরু করে দিয়েছে, প্রথমত জাপান, তারপরে বাংলাদেশ যাবে বলেছে, তারপরে অস্ট্রেলিয়া, এবং তারপর নাসা তো যাচ্ছেই। প্রত্যেকেই কিন্তু একের পর এক মিশন চালিয়ে আছে চাঁদের পক্ষে, কারণ সেখানে নিশ্চয়ই কিছু আছে এবং ভারতের থেকে অনেকটা জেনে বুঝে। আর সফট ল্যান্ডিং কী করে করতে হয়, রাশিয়া তাড়াহুড়ো করে পড়ে গেছিলো Luna 25, সেসব থেকে অনেক কিছু জেনে আবার নতুন করে। আর আমরা পুনরায় প্রথম থেকে দেখতে থাকবো তাদের একের পর এক
যে যাওয়ার প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত বিজ্ঞানমূলক এরকম ধরনের খবর আবার নিয়ে আসব। আবার এই ধরনের খবর ভালো ভালো আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।